বাঙালির জনপ্রিয় একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আজকে তোমাদের জন্য এই গলদা চিংড়ির মালাইকারির রেসিপিটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে আমি চিংড়ি মাছটা কীভাবে কাটতে হবে সেটাকে দেখিয়ে দিচ্ছি। এইরকম বড় চিংড়ি মাছ ছাড়াতে কিন্তু একটু অসুবিধেই হয়ে থাকে। তো আমি কাঁচি দিয়ে যত রকমের শুঁড়গুলো ছিল সবগুলোকে কেটে ফেলেছি এবং চোখের সাইডটাও কিন্তু কেটে নিয়েছি। মধ্যিখানে যে খোসাটা থাকে সেটাকে ফেলে দিচ্ছি আস্তে আস্তে। তবে হ্যাঁ, এই মাথাটা আর যে লেজাটা এটা কিন্তু এই মালাইকারিতে রাখলে বেশ দেখতে সুন্দর লাগে, তাই জন্য এই কটা জিনিস আমি রেখে দিলাম, বাদবাকি কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, নারকেলের দুধ আমি বার করে রেখেছি। এবারে আমি মাছটাতে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তবে কেউ যদি জানতে চাও যে নারকেলের দুধটা কিভাবে বার করেছি, তবে আমি বলে দিচ্ছি। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে তারপরে গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে নারকেলের ছোবড়াগুলোকে আলাদা করে দুধটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, তাহলে দেখবে পিওর নারকেলের দুধটা কিন্তু বেরিয়ে যাবে। তো যাই হোক, তো এদিকে দেখো, কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, তো সেই কারণে একদম হালকা করে দুপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করে দিলাম। আর এবার এতে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, অল্প কয়েকটা গোটা গরম মশলা, মানে যেখানে দারচিনি, এলাচা, লবঙ্গ রয়েছে, আর কয়েকটা গোটা জিরে। এদিকে একটা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি একটা পেঁয়াজ, তিন চার কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। ব্যাস, এছাড়া কিন্তু আর কিছু দেওয়ারই দরকার নেই। কোনো রকম টমেটোও লাগবে না, কোনো রকম আদা দিতেও কিন্তু লাগবে না। ঠিক এই রকমভাবে খেয়ে কিন্তু অবশ্যই একবার করে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর অনেকেই বলতে পারো যে রসুন দিচ্ছে চিংড়ি মাছের মালাইকারির মধ্যে, খেতে কি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে, একবার অন্তত করে দেখো। তো এবার দেখো, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি জিরের গুঁড়ো আমি এতে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর মিক্সির মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা পুরোটাই অ্যাড করে দিলাম। তো এবার মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। যেই দেখছি একটু তেলটা ছেড়ে আসছে, তখন আমি নারকেলের দুধ অল্প অল্প করে অ্যাড করব, আবার করে কষাতে থাকব। ঠিক এই রকম প্রসেসটা আমি 3 থেকে 4 বার করব। এতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি টেস্টটা আরও বেড়ে যায়। তো এইভাবে আমি 3 থেকে 4 বার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি পুরো পরিমাণ যতটা দুধ আর কি রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। এতে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। তোমরা যদি জল ব্যবহার করতে চাও করতে পারো, তবে পুরো দুধে রান্নাটা করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। আর যারা নারকেলের দুধ না থাকবে হাতের কাছে, তারা কিন্তু আমল দুধ এমনি গুলেও কিন্তু দিতে পারো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার নুন ঝালটা একটু চেক করে দেখে নেব। আর এই রেসিপিটা কিন্তু অতিরিক্ত ঝাল হয় না, কারণ নারকেলের দুধটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য চিনি দেওয়ার তো একেবারেই দরকার নেই। এই রকমভাবে ঝোলটা ফুটে গেলে মাছ ভাজা যেগুলো ছিল সেগুলোকে আমি এক এক করে আর কি অ্যাড করে দিলাম। এবারে দুপিট উল্টে পাল্টে নেব, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ মাথাটা না হলে কিন্তু খুলে আসতে পারে। আমারও কিন্তু রেসিপিটা যখন রান্না করছিলাম তখন 2-3টে মাছের মাথাটা খুলে এসেছিলো, তো সেই জন্য বেশি নাড়াচাড়া করার একেবারেই দরকার নেই। দেখবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে, আর নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। ঠিক এইরকমভাবে একবার ট্রাই করে দেখো আর গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সঙ্গে। টাটা।